চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি, আজ নিজের হাতে ভাপ ছেড়েছি ভাবলে হবে কি। চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, ঢেকি শামের বিবেচনা তার ঘরে সময়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। নমস্কার, আমি চন্দ্রিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও, অবশ্যই ইজিভাবে কালো জলে এই গানের ইজিভাবে ডান্স টিউটোরিয়াল ভিডিও। এই গানটি রিকোয়েস্ট করেছে আগের ভিডিওতে, কার্লি ফায়ার ফ্লাই। তো তোমার জন্য আজকের ভিডিওটা কালো জলে কুচলা চলে। এছাড়াও আরেকটা আপডেট দিয়ে দিই, আমার পার্সোনালি অফলাইন অনলাইন ডান্স ক্লাস রয়েছে। যারা আমার ডান্স পছন্দ করে থাকো, আমার ডান্স শেখানো পছন্দ করে থাকো, তারাও জয়েন হতে পারো, কোনো বয়সসীমা নেই। স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে জেনে নিও বাকি ডিটেলস, তো তোমরাও সবাই জয়েন হতে পারো। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি। প্রথম লাইনেই আছে, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। তো প্রথমে কি করছি এরকম, কালো জলে কুচলা তলে, খুব ইজি স্টেপ দিয়ে আমার করার চেষ্টা করছি এই গান। আগেই বলে রাখছি এই গানের ডান্স অনেকে অনেক রকমভাবে করেছে, আমি তোমাদের সকলের জন্য সহজ স্টেপ দিয়ে গানটা করার চেষ্টা করছি আমি আমার মতো করে। তো ফার্স্টে কি হচ্ছে, ওয়ান টু থ্রি ফোর, আর পাটা তার সাথে ওয়ান টু থ্রি ফোর। তাহলে কালো জলে কুচলা তলে কি হলো, কালো জলে কুচলা তলে, হাতের শুধু হাতের সাথে সাথে শোল্ডারটাও ঘুরছে, এই যে কালো জলে কুচলা তলে হলো, ক্লিয়ার। নেক্সট স্টেপে আসছি, ডুবলো সনাতন। তো পরের স্টেপটা কি করছি, ডুবলো সনাতন এরকম, কি হলো, ডান পা দিয়ে আসছি আর দুটো হাত এরকমভাবে নিচু হচ্ছে, এই যে ডুবলো সনাতন হলো। তাহলে দুটো স্টেপ একসাথে কী করে কানেক্ট হচ্ছে, রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, এরপরে আজ সারা না কাল সারা না, এইটুকু, এখান থেকে এটা আসছে, আজ সারা না কাল সারা না, বসে থেকে রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট, কি হচ্ছে এখানে বসে, ওয়ান টু থ্রি ফোর। তাহলে সনাতনে শেষ করে আমরা শুধু কোমরটা দেখো বসছি, ওয়ান হাফ উঠছি, টু আবার থ্রি আবার ফোর, হাতে হাতটা তার অপোজিটে থাকছে। তাহলে এরকম, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, এখান থেকে পাই যে দর্শন হলো, নাহলে পাই যে দর্শন। হ্যাঁ, তাহলে এইটুকু লাইন আরেকবার, রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন হলো। পরবর্তী স্টেপ, লোদের ধারে চাষে হে বধু মিছাই করো আস, ঝিরি ঝিরি বা কালো দি বইছে বারো মাস হলো। তাহলে কোথায় শেষ করলাম, পাই যে দর্শন, এরপরে লোদির ধারে চাষে হে বধু, কি হচ্ছে, ওয়ান টু থ্রি ফোর, অ্যান্ড ছোট্ট ছোট্ট পা মারছি হলো, এখান থেকে একটু করে পিছাবো আর নদীটা সামনে দিকে দেখাবো, কারণ পাই যে দর্শনে এগিয়ে এসেছিলাম। নদীর ধারে চাষে বধু মিছাই করো আস, কি হলো, এই হাতটা ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর হলো, জাস্ট ওয়ান টু থ্রি ফোর হলো। এই বাঁ হাতটা যখন উপরে আসছে, ডান হাতটা পিছনে, আমরা ডান দিকে লুক দিচ্ছি, এটা তার অপোজিট হচ্ছে। তাহলে রেডি, লোদির ধারে চাষে হে বধু মিছাই করো আস, এরপর ঝিরি ঝিরি বা কালো দি বইছে বারো মাস, এখানে শেষ হয়ে এটা আসছে, ঝিরি ঝিরি বা কালো দি বইছে বারো মাস, কি হলো,
এইটা দিয়ে 1 2 3 1 2 3 যখন বাঁদিক থেকে ডান দিকে ফেলছি তখন বা পাটা পিছনে দিয়ে এরকম ঝিরি ঝিরি বাকালদি বইছে বারো মাস এখান থেকে এখান থেকে বইছে বারো মাসটা বইছে বারো মাস হলো একটা সাইডে হচ্ছে তারপরটা সামনে হচ্ছে তাহলে এইটুকু লাইন একসাথে পুরোটা করি কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আচ্ছারানা কালসারানা পাই যে দর্শন নদীর ধারে চাষে হে বধু মিছাই করো আস ঝিরি ঝিরি বা কালো দি বইছে বারো মাস হলো আশা করছি ক্লিয়ার পরবর্তী লাইনে আসছি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি তাহলে এখান থেকে আসছি এরকম যেটা আমরা সামজুতা হস্তমুদ্রা মৎস্যা দেখাই সেইভাবে আসছি রেডি 1 2 3 স্টেপ চিংড়ি মাছের ভিতর করা কি হচ্ছে 1 2 3 4 আর একবার ডান পাটা 1 2 3 4 হলো চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি এরকম করে তাই ঢেলেছি ঘি তাহলে রেডি 1 2 3 স্টেপ চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি এরপর এরপরে আসছে এরকম নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি কি হলো নিজের হাতে ভাব ছেড়েছি এই পাটা দিয়ে 1 2 3 4 হলো এই যে চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি হলো এরকম এরপর এরপর চালের সুলা লম্বা কোচা খুলি খুলি যায় ঢেকি শামের বিবেচনা কার ঘরে সময় এখান থেকে এটা আসছি চালের চুলা লম্বা কোচা হলো আবার খুলি খুলি যায় এরকম চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায় হলো এরপরে ঢেকি শামের বিবেচনা কার ঘরে সময় কি হলো ঢেকি শামের বিবেচনা কার ঘরে সময় তাহলে লাইনটা রেডি 1 2 3 স্টার্ট এখান থেকে চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায় ঢেকি শামের বিবেচনা কার ঘরে সময় পুরো লাইনটা একবার রেডি 1 2 3 স্টার্ট চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি আজ নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায় ঢেকি শামের বিবেচনা কার ঘরে সময় হলো ক্লিয়ার এই লাইনটা সেকেন্ড বারও আছে সেম করতে পারো চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি আজ নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায় ঢেকি শামের বিবেচনা কার ঘরে সময় কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আচ্ছারানা এটা চেঞ্জ করতে পারো এখান থেকে এটাও করতে পারো আচ্ছারানা কালসারানা পাই যে দর্শন এটা তোমরা ফার্স্টেও লাগাতে পারো এই যে এই যে আচ্ছারানা কালসারানা পাই যে দর্শন হলো কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আচ্ছারানা কালসারানা পাই যে দর্শন পরবর্তী লাইনে যেই লাইনটা আসছে সেটা আমার তো খুবই প্রিয় তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগে মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সীতা মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা এদিকে আসছে
মেদিনীপুরে রায়না চিরণ বাঁকুর আর ওই ফিতা, এই হাতটা মাথাতে দিয়েও ঘোরাতে পারো, সাইডেও রাখতে পারো, কোমরেও রাখতে পারো। তাহলে কি হলো, মেদিনীপুরে রায়না চিরণ বাঁকুর আর ওই ফিতা হলো, যতন করে রাখলি মাথা তাও তো বাঁকা সীতা, মেদিনীপুরে রায়না চিরণ বাঁকুর আর ওই ফিতা। এবার এটা যতন করে, এই যে এই হাতটা দিয়ে ওয়ান, এই হাতটা টু, টু এর সাথে সাথে বাপাটাও উঠছে এরকম, যতন করে বাঁধলি মাথা, এই পাটা একবার সামনে যাচ্ছে ওয়ান, আবার সাইডে আসছে টু, এরকম যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা, এরকম তাও যে বাঁকা সীতা হলো। এই লাইনটা আরেকবার রিপিট আছে, সেম করতে পারো, মেদিনীপুরে রায়না চিকন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা হলো। এরপরে পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার হলো, এখান থেকে আসছে এরকম, পেছপাড়িয়া রাজকুমারী কি হলো ওয়ান টু, এই হাতটা একবার পাটা একবার এদিকে যাচ্ছে, এবার পাশে আসছে এরকম, পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, পাটা আসছে এরকম ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, চন্দ্রহারটা এরকম গলায় চন্দ্রহার। এরপর দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কি হলো ওয়ান টু থ্রি ফোর হলো। তাহলে আরেকবার রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট, পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, আরেকবার আছে, আরেকবার তোমরা এটাও করতে পারো, পেছপাড়িয়া রাজকুমার গলায় চন্দ্রহার, এরপরে আবার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, এরকম সেমটাও করতে পারো, আবার এটাও করতে পারো, কি হলো এটা, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার হলো। তাহলে দুটো একসাথে, পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার হলো। পরবর্তী লাইনে আসি, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কর ফুলেতে কেষ্ট আছে কর ফুলেতে রাধা, আবার কালো জলে কুসলা জল, তো কোথায় চুলেরই বাহার, এখান থেকে এইটা আসছে, কলি কলি ফুল ফুটেছে, এটাও করতে পারো নাহলে এটাও করতে পারো, কলি কলি ফুল ফুটেছে, পাটা এরকম আসছে ওয়ান টু থ্রি ফোর হলো, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, এখান থেকে এরকম নীল কালো আর সাদা হলো। রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, এবার এখান থেকে কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা, এই যে এরকম কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলে তে রাধা হলো। এই লাইনটা দুবার রিপিট আছে, আবার রেডি, এখানে রাধার পর আবার এটা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা, রাধা তোমরা এটাও করতে পারো, এটাও করতে পারো, কোন ফুলেতে রাধা হলো, কেষ্ট তোমরা এটাও করতে পারো, বাঁশি হাতে আর মাথায় ময়ূরের পালক। তাহলে এরপর আবার আসছে,
কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আসারা না কালসারা না পাইজ দর্শন হেলোদের ধারে চাষে বধু মিছাই করো আস ঝিরি ঝিরি বা কালো দি বইছে বারো মাস বলে শেষ। তাহলে লাস্টের লাইনটা পুরোটা একবারে কমপ্লিট করে করছি। এটাও করতে পারো এইভাবে, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা হলো, নাহলে কোন ফুলেতে রাধা হলো। দুই দিকে মানে এই দিকে দিয়ে কৃষ্ণ দেখেছিলাম, ফুলটা বা দিক থেকেও স্টার্ট করতে পারো। চলো তো রেডি, 1 2 3 স্টার্ট। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। আবার কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। এরপর কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, লোদির ধারে চাষে বধু মিছাই করো আস, ঝির ঝিরি বা কালো দি বইছে বারো মাস হলো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। গানের সাথে ডান্স ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর ডান্স ভিডিওর লিঙ্কটা থাকবে এই ভিডিওরই ফার্স্ট কমেন্টে, ডেসক্রিপশন বক্সে অথবা আই সেকশনে দিয়ে দেবো, যে কোনো জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর তোমাদের কেমন লাগলো আর নতুন কোনো গান রিকোয়েস্ট করতে চাও কি না সেটা কমেন্ট সেকশনে জানিও, ফোক ডান্স তোমাদের পছন্দ কি না সেটাও কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার পাশে থাকা ছোটো বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই, সবাই সুস্থ থেকো ভালো থেকো, নমস্কার।